10 ডিসেম্বর পার হয়ে আরও দুই দিন গেল, সেই জন্যে আমরা আজকে আলোচনাটি করতে পারি। একটা এমন একটা আবহাওয়া খুব তৈরি হয়েছিল, সিরিয়াসলি তৈরি হয়েছিল, এবং সেই আবহাওয়াটার পেছনে সরকারি অংশেরও, সরকারি দায়িত্বশীল ব্যক্তিদেরও বেশ কিছু বক্তব্য এটাকে উস্কে দেওয়া বলবো না, যে যে আলোচনাটা বা যে আশঙ্কাটা তৈরি হয়েছিল সেটাকে আরও আরও বেশি টকবগে করেছিল, সেটা হলো মার্কিন নিষেধাজ্ঞা 10 ডিসেম্বর। গত বছরও ধারণা করা হয়েছিল যে এর আগের বছর যেহেতু 10 ডিসেম্বর র্যাবের উপরে নিষেধাজ্ঞা এসছে, সো দ্যাট গত বছর এরকম একটা আশঙ্কা ছিল যে নতুন কোনো নিষেধাজ্ঞা আসছে কি না। আর এবার এটা খুব বেশি জোরে সোরে আলোচনা হচ্ছিল যে ইকোনমিক স্যাংশন না হলেও কোনো বিভিন্ন বাহিনীর উপরে স্যাংশন আসতে পারে বা মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে। ইতিমধ্যে গুয়াতেমালার নির্বাচন সহ আরও বেশ কিছু নির্বাচন আগেই আপনারা জানেন যে আমাদের কম্পাসের কাছে এই এই অঞ্চলের দেশ কম্বোডিয়ার নির্বাচন নিয়ে আমেরিকা স্যাংশন দিয়েছে। এখন তারা এই নির্বাচনকে ধরেন এখন নির্বাচনটাকে যেভাবে অংশগ্রহণমূলক দেখানোর চেষ্টা করা হচ্ছে, এটাকেও তারা আসলে কতটাকে পছন্দ করবে কি না। 10 ডিসেম্বর স্যাংশন না আসায় সরকারের মধ্যে একটা স্বস্তির ভাব আছে, সেই স্বস্তির ভাবটা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমি। তিনি বলেছেন যে মানে ব্যাপারটা এরকম যে আমেরিকার সঙ্গে ভুল বুঝাবুঝি অবসান হয়েছে। এখন আদতে কতটুকু হয়েছে, আমি আমি সবসময় যেই জায়গার থেকে অবস্থান আমার, আমি আমেরিকার কোনো কিছুই শেষ না দেখে আমি ডিসিশনে যেতে চাই না। অনেকে অনেক সময় মনে করতেন যে বিএনপির পক্ষে আমেরিকা কাজ করছে, হ্যাঁ হয়তো বা পিটার হাস মিটিং করেছেন, রাশিয়া অভিযোগ করেছে বা মার্কিন পলিসিতে আছে যে বাংলাদেশের উপর চাপ তৈরি করে রাখা, কিন্তু সেটা ফাইনালি মার্কিন পলিসির কি না বা রেজাল্টটা তারা কী চায়, বিএনপিকে সাপোর্ট দিয়ে গভর্নমেন্টকে প্রেশার দিয়ে, অথবা গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে বিএনপিকে প্রেশার দিয়ে, অথবা জামাতকে সাপোর্ট দিয়ে, যেটা প্রায় এক যুগ পর তারা জামাতকে কাছে টেনেছে, সেই জামাতকে সাপোর্ট দিয়ে তারা অন্য কারো কাছ থেকে কিছু আদায় করতে চায় কি না, মানে টেকনিক্যাল যে প্যাচ কৌশল সেগুলো করতে চায় কিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সময়ের বিষয়। আমরা একটা পর্যায়ে গিয়ে গুনে সেগুলো টের পাবো এবং আমরা সেটাই দেখার অপেক্ষায়। এখন মার্কিন এই স্যাংশন ইলেকশনের পর কী ফল আনবে বা ইলেকশনের পর তারা কোন পলিসিতে যাবে, এই উৎকণ্ঠা কিন্তু এখন শেষ হয়ে যায়নি। সুতরাং যারা স্বস্তি নিঃশ্বাস ফেলছেন, যারা খুব মনে করছেন যে হ্যাঁ স্যাংশন তো আসে নাই, এবার ইলেকশন টিলেকশন হয়ে যাবে, এইটা আসলে আমার মনে হয় সেই পরিবেশ এখন আসেনি। মানে এটা আসেনি এই কারণে যে আমেরিকাকে বিলিভ করাটা কষ্টের ব্যাপার, কারণ তাদের পলিসি খুব ডিপ পলিসি এবং বাংলাদেশ নিয়ে তারা সবসময় একটা অ্যান্টি গেম খেলে যায়। এই অ্যান্টি গেম খেলে বলেই তাদের শেষ না দেখে কোনো সিদ্ধান্তে যাওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।